হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরের জন্য এই সুন্দর কেকটা রেডি করেছি মাত্র 2টা ডিম দিয়ে। আর এত ইজি ওয়ে আমি কেকের রেসিপিটা দেখিয়েছি, যেই রেসিপিটা দেখলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তাহলে সম্পূর্ণ কেকের রেসিপিটা আপনারা দেখতে এখানে আমি বড় সাইজের 2টো ডিম নিয়ে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু আমি কেক তৈরি করার প্রায় 3-4 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকায় ডিমগুলোই কেকের মধ্যে ব্যবহার করবেন। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেকে মিষ্টি বেশি খেতে চান তাহলে এর সাথে 2-3 চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। এরপর চিনির সাথে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর একটা চালনি নিয়ে নিলাম। এরপর এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, আর 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চামচ পরিমাণে কর্নফ্লোয়ার। কর্নফ্লোয়ার দিলে কেকটা অনেক সফট হয়। এরপর এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আরও 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্টের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। এরপর সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা আলতো হাতে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেবেন। সবগুলো উপকরণ মিক্স করা শেষ। এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এখানে আমি আজকে ফোস্টার ক্র্যাকের যে ভ্যানিলা এসেন্স আছে সেটা দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা এসেন্স এখানে ইউজ করতে পারেন। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর এগুলোর সাথে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু কেকের ব্যাটারটা এখন একদম রেডি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। যখন এরকম একটা অক্ষর লেখার চেষ্টা করবেন সাথে সাথে মিলে যাবে না, তখন বুঝতে পারবেন যে আপনাদের কেকের ব্যাটার রেডি। এখন আমি মিডিয়াম সাইজের একটা মোল্ড নিয়েছি কেকের, এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এইভাবে 2 বার ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবুলগুলো বের হয়ে যায়। এখানে চুলায় আমি একটা আগে হাঁড়ি দিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম, 5 মিনিট ফিট করে নিয়েছি। এরপর এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে ভালোভাবে ঢাকনা ঢেকে একদম 20 মিনিট সময় নিয়ে কেকটা বেক করে নিচ্ছি। তবে আমার এই কেকটা হতে প্রায় 25 মিনিটের মতন সময় লেগেছে। এরপর কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে আমি আজকের কেকটা হ্যাপি নিউ ইয়ারের জন্য সুন্দর করে ডেকোরেশন করে নিব। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন কেক ডেকোরেশন করে নেবেন। নিশ্চয়ই কেকটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। এরপর কেকের মাঝখান থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা 3 লেয়ারও করতে পারেন। তো আমি এখানে আজকে 2 লেয়ার করে নিলাম। এরপর মাঝখানের লেয়ারে এখন আমি হুইট ক্রিম ইউজ করবো। আর আমি কিন্তু সবসময় টপিক্যাল হুইট ক্রিম ইউজ করি। আর এই হুইট ক্রিম কীভাবে আমি স্টিকি করি সেটার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আমি ডিসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা দেখে নেবেন। তো এই যে মাঝখানের লেয়ারে আমি এখানে হুইট ক্রিম দিয়ে দিচ্ছি। 2 লেয়ারের মাঝখানে আমার হুইট ক্রিম দেওয়া শেষ। এরপর আমি উপরের অংশটা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর এর উপরে হুইট ক্রিম দিয়ে সম্পূর্ণ কেকটাকে আমি কভার করে নেব। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতন কেক ডেকোরেশন করে নেবেন, তবে আমি আজকে খুব সিম্পল ওয়ে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন এখানে দেখিয়ে দিচ্ছি। চারদিকে ক্রিম লাগানোর পরে যে এখানে বোর্ডের মধ্যে ক্রিম লেগে গেছে এগুলো আমি টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি। শুধুমাত্র একটা নজল ইউজ করছি, 2D যে নজলটা রয়েছে সেটা দিয়েই আমি আজকের কেকটা সম্পূর্ণ ডেকোরেশন করবো। আর কোনো নজল আমি এখানে ইউজ করিনি। এই যে 2D নজল দিয়ে আমি উপরে আর নিচে সাইড দিয়ে বর্ডার করে নিচ্ছি।